মনে রাখবেন, বোমা দিয়ে জায়গা দখল করা যায়, ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করা যায়। ভালোবাসা মানে যেটা দিল থেকে আসে, যেটা অন্তর থেকে আসে। মনে রাখবেন, ভালোবাসা কাকে বলে শুনে রাখুন, ট্রু লাভ কাকে বলে? যেই ভালোবাসার মধ্যে স্বার্থ থাকবে না, চাহিদা থাকবে না, চাওয়া থাকবে না, পাওয়া থাকবে না, শুধু ভালোবেসে যাবে, এটার নাম ভালোবাসা। আমি ভালোবাসবো যেন আমাকে ভালোবাসে, আমি মায়া করব যেন আমাকে মায়া করে, আমি কেয়ার করব যেন আমাকে কেয়ার করে, ডাজন্ট ট্রু লাভ। এটাকে ট্রু লাভ বলে না। ভালোবাসলে ভালোবেসে যান আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য, এটার নাম ভালোবাসা। সুবহান, সেটার বাস্তব প্রমাণ দেখেন না? নাতিরা বিয়ে করলে 2-3 বছর সংসার টিকে না, তালাক। কিন্তু আমার দাদা নানারা 40-50 বছর 60 বছর একজন নিয়ে কাটাই দিছে, তালাক তো হয় নাই। যে সম্পর্কে মা বাবার দোয়া থাকবে, ওই সম্পর্কে আল্লাহর রহমত থাকবে। মা বাবা নারাজ, আল্লাহ নারাজ, আল্লাহ নারাজ, রহমত আসা বন্ধ, রহমত আসা বন্ধ, অশান্তি, 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 সামান্য কথাও বড় ঝগড়া হয়ে যায়। তা আমি সেজন্য যুবক ভাইদেরকে বলবো, যদি আপনার কোনো ব্যক্তিগত পছন্দ থাকে, তাহলে আপনি কোনো না কোনো মাধ্যমে আপনার মার কাছে, বাবার কাছে পৌঁছাই দেন খবর এটা। মা, বিয়ে যেহেতু করাবা, কোনো না কোনো মেয়েকে তো আনবা, এটাকে একটু ট্রাই করে দেখো না। মা, বিয়ে যেহেতু দিবা, কোনো না কোনো ছেলের কাছে দিবা, এটাকে একটু ট্রাই করে দেখো না, তোমাদের কেমন লাগে। আমি তো পছন্দ করলাম, এবার তোমরা পছন্দ করে দেখো। যদি তোমাদের পছন্দ হয় মা, আমিও আলহামদুলিল্লাহ, যদি তোমাদের পছন্দ না হয়, আমারও কোনো দ্বিমত। একটু খেয়াল করবেন, নতুন মোবাইল কেনার সময় যে মায়া লাগে, নতুন মোবাইল কিনানোর পরে রাতে ঘুম না যায়, আর দিন ভর টিপিয়ে দেয়। এই মোবাইলই বেশ অন আজ ফকর ফুরি থেকে তো হবেন নাই কিরোটা মোবাইলই বা আইফোন না 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 পালানো লাগে, নতুন কিছু তাইলে দেয় ঠিক না ভাই? ঠিক তো, মোবাইল না পাল্টাচ্ছেন তো এরকম করে কি বউ পাল্টাবেন? মোবাইল না পাল্টাচ্ছেন এরকম করে আপনার মা পাল্টাই ফেলবেন? না, আমাদের জন্য জিনিস আলাদা, ব্যক্তি আলাদা, এটা আমাদেরকে বুঝতে হবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক।